সেক্সুয়াল বিষয়টি প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে জড়িত। বয়সের পরিবর্তনের সাথে সাথে মানুষের যৌনশক্তির পরিবর্তন হয়। এটি লুকোছাপার কোনো বিষয় নয়। বয়স বাড়ার সাথে সাথে অনেকের যৌনশক্তি কমে আসে, আবার যৌবনে অনেকে নানা কারণে যৌনশক্তি হারিয়ে ফেলেন। এই কারণে অনেকের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। যৌনশক্তি বৃদ্ধির জন্য বেশ কিছু করার প্রয়োজন হয় না। ভারতের একজন বিখ্যাত সেক্সুওলজিস্ট ডাক্তার বিজয় সিংহ বলেছেন, নিয়মিত কিছু খাদ্য খেলেই যৌনশক্তি বৃদ্ধি করা সম্ভব। তরমুজ। তরমুজ শরীরের কামশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি রক্তের চলাচল স্বাভাবিক রাখে ও প্রচন্ড গরমে শরীরকে ঠান্ডা রাখে। আখরোট। এটি মানুষের শরীরের বীর্য তৈরিতে ভূমিকা রাখে। তাছাড়া এটি নারীদের গর্ভধারণ ক্ষমতা বৃদ্ধি করে। স্ট্রবেরি। স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে। এটি নারী ও পুরুষের সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখে। নারীদের জন্য এটি বেশ উপকারী। ডার্ক চকলেট। ডার্ক চকলেট যৌনশক্তি বৃদ্ধিতে তেমন কোনো ভূমিকা রাখে না, তবে এটি মানুষের মনমরা ভাব দূর করে এবং তাকে রোমান্টিক করে তোলে। ডিম। ডিম পুরুষদের জন্য বেশি উপকারী। এটি পুরুষের বিশেষ অঙ্গ শক্ত করে তোলে। নারীদের জন্য এটি বেশ উপকারী। কফি। কফি নারী ও পুরুষের কাম উত্তেজনা বাড়ায়। তাছাড়া এটি মানুষের মস্তিষ্কের উর্বরতা বৃদ্ধি করে। মাছ ও মাংস। এই দুটি আমরা নিয়মিতই খেয়ে থাকি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, জিঙ্ক, আয়রন ও প্রোটিন রয়েছে। এই উপাদানগুলো মানুষের যৌন উত্তেজনা বৃদ্ধি করে। জাফরান। জাফরান মানুষের স্টামিনা ও এনার্জি বাড়ায়। এটি নারী ও পুরুষকে বিশেষ মুহূর্তে সর্বোচ্চ প্রশান্তি দেয়। জাম। জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি মানুষের দেহে শুক্রাণুর পরিমাণ বাড়ায়। তাছাড়া এটি নারীদের গর্ভধারণ করার অক্ষমতা দূর করে। কাজু বাদাম। কাজু বাদাম মানুষের মস্তিষ্ককে শান্ত রাখে এবং শরীরের রক্ত তৈরি ও প্রবাহ হতে সাহায্য করে। মানুষের শরীরে যথাযথ পরিমাণে রক্ত থাকলে যৌনশক্তিও বাড়ে। মানুষের যে কোনো কারণে যৌনশক্তি কমে যেতেই পারে। তাছাড়া প্রাকৃতিকভাবে অনেকের যৌনশক্তি একটু কম থাকতে পারে। এসব কারণে হতাশ না হয়ে উল্লেখিত খাবারগুলো বেশি করে খেলে যে কারোর যৌনশক্তি স্বাভাবিক থাকবে। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য।